So hello and welcome my dear student friends, welcome to our channel Ata 24/7 Bangla. Ami tomader Gautam sir chole eshechi ajke 17 June er current affairs ebong the Hindu newspaper analysis er class niye. Additionally ekhane amra alochona korbo one liner current affairs, ebong static GK er ekta portion, thik ache? তো বন্ধুরা তোমার কাছ থেকে আমাদের কাছ থেকে আমার যেটা ডিমান্ড সেটা হচ্ছে যে আমি 50 প্লাস স্টুডেন্ট চাই আজকে সেশনে এবং সবাইকে কি করতে হবে তার জন্য শেয়ার করতে হবে লাইক করতে হবে সবাইকে ভিডিওটা এবং যারা নতুন এসেছো আমাদের সাথে নতুন জুড়ছো আজকে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে সবাই ঠিক আছে অবশ্যই চলো তোমরা আমাকে ঠিকঠাক শুনতে পেলে একবার আমাকে থামস আপ পাঠিয়ে দাও চলো বন্ধুরা আমাকে যদি তোমরা ঠিকঠাক শুনতে পারছো একবার থামস আপ পাঠিয়ে দাও সো দ্যাট আই ক্যান আন্ডারস্ট্যান্ড কি সবকিছু ঠিকঠাক শোনা যাচ্ছে ওকে গুড আফটারনুন টু অল অফ ইউ এন্ড সবাইকে আমি স্বাগতম জানাই আমাদের এই চ্যানেলে অল ক্লিয়ার চলো তো একবার বন্ধুরা শেয়ার হয়ে যাক একবার আগে শেয়ার হয়ে যাক ক্লাস শুরু করব তার আগে কয়েকটা কথা আলোচনা করে নিব চলো অনেকেই চলে এসেছে দেখে নিব কে কে আছো লাইভে দেবশ্রী স্বর্ণালী রত্না সুমি বিশ্বজিৎ কল্যাণ রূপক রানা অঙ্কিতা ওকে সুবীর গুড ইভিনিং টু অল অফ ইউ চলো শেয়ার হয়ে যাক বন্ধুরা ওকে তো এই হচ্ছে ক্লাসের টাইমিং তোমরা তো সবাই জানো বাট কালকে কিন্তু নো লাইভ ক্লাস রেকর্ডেড ভিডিও থাকবে 5 PM এ রেকর্ডেড তোমরা পেয়ে যাবে কারেন্ট অ্যাফেয়ার্স MCQ এবং এই কারেন্ট অ্যাফেয়ার্স MCQ গুলি পাবে তোমরা কিছু প্রিভিয়াস যেগুলি আমি ছেড়ে এসেছিলাম সেগুলির উপরে কিছু তোমাদের রেকর্ডেড ভিডিও তোমরা পেয়ে যাবে সবাই কালকে কিন্তু ডেফিনেটলি এই ক্লাসটা রেকর্ডেড ক্লাসটা তোমরা সবাই করে নেবে ঠিক বিকেল 5 PM আমাদের চ্যানেলে 5 PM রেকর্ডেড ভিডিওটা তোমরা পেয়ে যাবে ঠিক আছে সেম টাইম কারেন্ট অ্যাফেয়ার্সের টাইমে কালকে এবং পরশু দিন কোনো ক্লাস হবে না 18 and 19th ঠিক আছে আবার যারা যারা পেইড ব্যাচের স্টুডেন্ট তাদের ক্লাস হবে 2021 মানে থার্সডে ফ্রাইডের ক্লাসটা ফ্রাইডে স্যাটারডে সানডেতে হবে ঠিক আছে সো গুড ইভিনিং টু এভরিওয়ান অনেকেই চলে এসছে মৌসুমী সুমন রাজেশ কল্যাণ সুবীর সবাইকেই ওকে চলো গুড ইভিনিং চলো কাল বাড়ি ইয়েস ভাই রূপ কালকে রিয়েলি অল্প তো খুশি ভাই এতদিন পরে বাড়িতে যাচ্ছি তো ডেফিনেটলি কালকে কালকের জন্য একটু বেশি খুশি ওকে তো বন্ধুরা দেখো খুশি হলেও প্রথমে তো তোমাদেরকে কয়েকটা ইনফরমেশন যেটা আমার কর্তব্য আমি দিয়ে নিচ্ছি এটা হচ্ছে আমাদের অ্যাপ আটা 24/7 বাংলার অ্যাপ তোমরা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারো এটাকে যথেষ্ট হেল্প করবে তোমাদের এক্সামের জন্য এক্সাম প্রিপারেশনের জন্য এবং আমাদের বিভিন্ন কোর্সেস চলছে লাইক WBCS চলছে WBP চলছে WBSSC-র অ্যাডমিশন চলছে এবং আমাদের চলছে রেলওয়ে গ্রুপ ডি এবং NTPC এই চারটে ব্যাচে অ্যাডমিশন চলছে 62% অ্যাজ এ জুন অফার বাট যদি তোমরা Y225 কোডটাকে ইউজ কোড বা ভিউ অফারে ইউজ করো দেন ডেফিনেটলি তোমাদের এই কিন্তু কোর্সে অ্যাডিশনাল তোমরা অফ পেয়ে যাবে +7% দ্যাট ইজ 67% তার মানে যথেষ্ট কম তোমরা এখানে টাকায় তোমরা যে কোনো কোর্স পারচেস করতে পারছো ঠিক আছে এই হচ্ছে আমাদের বেসিক্যালি একটা অফার তো বন্ধুরা আজকের মোটিভেশনাল কোর্স ডিসকাস করার আগে তোমাদের সবার তরফ থেকে এবং আই ওয়ান বিহাফ অফ 24/7 বাংলা চ্যানেলের প্রত্যেকজন ফ্যাকাল্টির তরফ থেকেও আমি প্রথমে ট্রিবিউট জানাই আমাদের দেশের সেনাবাহিনীরা যারা চীনের সাথে কোনো না কোনো কারণে হতাহতিতে যাদের মৃত্যু বরণ করতে হলো যারা আজকে হয়তো আমাদের মধ্যে নেই আমাদের দেশের যে সেনাবাহিনী তাদেরকে আমি ট্রিবিউট জানাই আমাদের এই প্ল্যাটফর্মের মাঝখান দিয়ে এবং তাদের আত্মার যাতে চিরসদ্গতি কামনা করি যাতে আত্মা যাতে চিরশান্তি লাভ করে বন্ধুরা আমরা বেশ কিছুদিন থেকেই একদম রাজেশ ফোক ডান্স ক্লাসিক্যাল ডান্স আজকে ক্লাসিক্যাল ডান্সেরই ব্যাপারটা আছে ক্লাসটা শুরু করব তার আগে 25 প্লাস স্টুডেন্ট চাই সবাই একটু শেয়ার করে দাও চলো 25 প্লাস স্টুডেন্ট চাই একটু শেয়ার করে দাও চলো তাহলে শুরু করব ক্লাসটা চলো তো বন্ধুরা দেখো আমরা গত কিছুদিন থেকে আমরা পড়ছিলাম যে ইন্ডিয়া চায়না এদিকে ইন্ডিয়া নেপাল আর ওপর দিকে আমাদের বা ওয়েস্টার্ন সাইডে আমাদের ইন্ডিয়া পাকিস্তান পরিস্থিতি যথেষ্ট গরম হয়েছিল এবং ইন্ডিয়া চায়নার সাথে যেটা ক্ল্যাশ সেই ক্ল্যাশটা খুব বেশি বেড়ে গেছিল তাই না এবং আমরা জানি যে গত 6 মের থেকে মিলিটারি লেভেলে টক্স চলছিল মেজর জেনারেল লেভেল টক্স চলছিল বিভিন্ন ব্রিগেডিয়ার লেভেল টক্স চলছিল
But in meantime, jokhon Bharote Bharatbosha amader Ministry of External Affairs ba amader Defence Minister, amader CDS ba bibhinno army bisheshoggora, bibhinno proshashonik bisheshoggora shobai jokhon ekta kotha bolechilo ebong even China torof thekeo ekta byapar eschilo je আমরা ডিপ্লোম্যাটিক লেভেলে এই ব্যাপারটাকে শর্ট আউট করে নেব, সেই সময় কিন্তু ভারতবর্ষের 20 জন সৈনিক কিন্তু আত্মবলিদান দিতে হয়েছে চাইনিজ সোলজারদের হাতে। শোনা যাচ্ছে যে 40 জন, 40-এর থেকে হয়তো বেশিও হতে পারে, একজ্যাক্ট তথ্য যদিও বা পাওয়া যায়নি, 40 জন পিপলস লিবারেশন আর্মি যে চায়নার রয়েছে, পিপলস লিবারেশন আর্মি চায়নার, তাদেরও কিন্তু সৈন্যবাহিনীর তারাও কিন্তু মারা গিয়েছে। তো চায়নার যে অ্যাগ্রেসিভ পলিসি, চায়নার যে এক্সপানশন পলিসি, সেটাকে কিন্তু এখানে আমরা পুরোপুরিভাবে বুঝতে পারছি। যদিও বা ভারতবর্ষ কখনো কাউকে উস্কিয়ে নিয়ে আসে না, কিন্তু এখানে এই যে 20 জন আমাদের ভারত মাতার সন্তান যারা আজকে প্রাণ আহুতি দিতে হয়েছে, তাদেরকে আমরা R247 প্ল্যাটফর্মের তরফ থেকে কিন্তু আমরা অনেক 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 তাদেরকে তাদের আত্মার চিরশান্তি আমরা কামনা করি এবং তাদেরকে ট্রিবিউট জানাই। এবং পরিস্থিতি নিয়ে আমরা আজকের দা হিন্দু নিউজ পেপারে তো পড়বই, আমরা দেখে নিব আমাদের নিউজ পেপার কী রয়েছে আজকে। তার আগে একবার শেয়ার হয়ে যাক, চলো এক ধাক্কা একবার শেয়ার করে দাও, শুরু করব আমাদের সেশন, শুরু করব আমাদের সেশন। বন্ধুরা একবার শেয়ার হয়ে যাক, গুড আফটারনুন রাহুল, গুড আফটারনুন। মোটিভেশনাল কোর্স কি রয়েছে দেখো, দ্য পেইন ইউ ফিল টুডে উইল বি দ্য স্ট্রেংথ ইউ ফিল টুমোরো। একদমই কিন্তু এই কথাটা একদমই ঠিক। দেখো আজকে তুমি যে জায়গাটাতে দাঁড়িয়ে আছো সেই জায়গাটাতে তোমার হাতে কি আছে, শূন্য আছে, কিচ্ছু নেই। তোমার সমাজে তোমার পরিচয় কি? সমাজে তোমার পরিচয় হচ্ছে একটা সাধারণ ছেলে, সমাজে তোমার পরিচয় যে ছেলে যে হয়তো কোনো না কোনোভাবে সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছে, তার জীবনে হয়তোবা তোমরা এখানে এরকম স্টুডেন্ট আছো যারা হয়তো কিছু চাকরি করছো কিন্তু তারা আরো কিছু বেটার সার্ভিসের জন্য হয়তো চেষ্টা করছো, তাই না? কিন্তু আমরা যদি দেখছি তুমি যে জিনিসটার জন্য চেষ্টা করছো সেটা তুমি একমাত্র পাওয়ার জন্য তার জন্য তুমি চেষ্টা করছো, কারণ সেটা কালকে তোমার জন্য স্ট্রেংথ হিসাবে দাঁড়া হবে, স্ট্রেংথ হিসাবে দাঁড়া হবে। মনে রাখবে বন্ধুরা, পরিবারের একজন যখন ঠিকঠাক জায়গা মতো দাঁড়িয়ে যেতে পারে না, তার পেছনের যে ট্রেনের বগির মতো সে সবকটাই কিন্তু একদম এক্সাক্ট জায়গায় কিন্তু দাঁড়িয়ে যায়, এক্সাক্ট জায়গায় কিন্তু দাঁড়িয়ে যায়। কিন্তু যদি তুমি যদি তুমি যে মাথা তুমি যদি ঠিকঠাকভাবে যদি দাঁড়াতে না পারো, তাহলে কিন্তু তুমি দেখবে তোমার এই ট্রেনের বগিগুলি কোনটা এদিকে চলে গেছে, কোনোটা এদিকে চলে গেছে, কোনোটা এদিকে, কোনোটা এদিকে। আর সেটার জন্য জীবনে মনে রাখবে যে তুমি কিন্তু রেসপন্সিবল, তুমি কিন্তু রেসপন্সিবল। কেউ পৃথিবীতে সাকসেসকে হাতে নিয়ে আসে না, কেউ পৃথিবীতে 48 ঘন্টা সময় নিয়ে আসে না, এভরি ওয়ান গেট 24 আওয়ার্স টাইম। এবং এটার সব থেকে বড় এক্সাম্পল আমরা পেতে পারি, অনেকে অনেক কিছু পেয়েও রাখতে পারে না, সব হারিয়ে ফেলে, সব হারিয়ে ফেলে। এবং অনেকে কিছু না পেয়েও, কিছু ব্যাকগ্রাউন্ড না থাকা সত্ত্বেও কিন্তু অনেক কিছু জীবনে করে ফেলে। তো তোমাদেরকেও সেই স্ট্রেংথটা তৈরি করতে হবে, ঠিক আছে, তোমাদেরকে সেই স্ট্যান্ডটা তৈরি করতে হবে যে স্ট্যান্ডটা পাওয়ার জন্য বর্তমান এই সময় তোমাকে কিন্তু কিছুটা পেন, কিছুটা কষ্ট তোমাকে নিতে হবে, ঠিক আছে। তো খুব সুন্দর একটা মোটিভেশনাল কোর্স দেখো, আমাদেরকে যথেষ্ট আমাদের লাইফের সাথে রেলিভেন্ট এটা, ঠিক আছে। এবং এই মোটিভেশনাল কোর্সের সাথে শুরু করবো আমরা আজকের সেশন। তো এখানে রাহুল জিজ্ঞেস করতেছে সিয়াচিনটা কি? ভাই এই উত্তরটা তো আমি দেবো না, সিয়াচিনটা কি এই উত্তরটা তুমি গুগলে পড়বে, এবং কালকে বা তুমি আমাদেরকে শনিবার দিন ক্লাসে তোমাকে আমি প্রশ্নটা করব, তুমি আমাকে পুরোপুরি বুঝিয়ে দিবে যে হোয়াট ইজ সিয়াচিন। এটা আমি তোমাকে এখন বোঝাবো না, তুমি আমাকে বোঝাবে এটা হোয়াট ইজ সিয়াচিন শনিবার দিনের ক্লাসে, ঠিক আছে। দ্যাট ইজ ইউর হোমওয়ার্ক রাহুল, ঠিক আছে, ওকে। 17th June কি দিন হিসেবে সেলিব্রেট করা হয়? ওয়ার্ল্ড ডে টু কম্বেট ডেজার্টিফিকেশন অ্যান্ড ড্রট ইন্টারন্যাশনালি সেলিব্রেট করা হয়। 1995 সাল থেকে আজকের দিনটিকে যদি আমরা দেখি কী দিন হিসেবে সেলিব্রেট করা হয়, এই কম্বেট ডেজার্টিফিকেশন অ্যান্ড ড্রট ডে হিসেবে সেলিব্রেট করা হয়। কেন? টু স্প্রেড দ্য অ্যাওয়ারনেস অ্যাবাউট দ্য ইন্টারন্যাশনাল কোঅপারেশন টু কম্বেট দে এই যে সিচুয়েশনটা, ডেজার্টিফিকেশন অ্যান্ড যে এফেক্টস অফ ড্রট। দ্য ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি 1994 ডিক্লেয়ার করেছিল 17 জুন অ্যাজ দ্য এই যে ওয়ার্ল্ড ডে ফর কম্বেট ডেজার্টিফিকেশন অ্যান্ড ড্রট। ইট ইজ এ ইউনিক ওকেশন টু রিমাইন্ড পিপল দ্যাট ডেজার্টিফিকেশন ক্যান বি ইফেক্টিভলি ট্যাকেলড, সলিউশনস আর পসিবল, অ্যান্ড ইম্পর্টেন্ট ইজ পার্টিসিপেশন অ্যান্ড কোঅপারেশন অ্যাট অল লেভেলস। না হয়তো তোমাদের মধ্যে একটা কনফিউশন হচ্ছে যে স্যার হোয়াট ইজ ডেজার্টিফিকেশন, হোয়াট ইজ ড্রট।
তোমরা দেখতে পারবে। আচ্ছা তোমরা জানো হোয়াট ইজ বিদর্ভা রিজন? বিদর্ভা রিজন তোমরা জানো এটা কোন জায়গাকে বলে? মধ্য ভারত পাথার, মধ্য ভারত পাথার। এই শব্দগুলি আমরা অনেকেই না বুঝতে পারি না যে এই জায়গাগুলি বিদর্ভা, মধ্য ভারত পাথার, এগুলি কি বলছে, কোন জায়গা। আজকের থেকে এক বছর আগে আমরা জানি যে রঞ্জি ট্রফি উইন হয়েছিল ক্রিকেটের ক্ষেত্রে বিদর্ভা, বিদর্ভা জিতেছিল। তাই বিদর্ভাটা কোন রিজন যদি আমরা ভারতের বর্ষের ম্যাপে যদি আমরা দেখি, সাপোজ দিস ইজ দ্য ম্যাপ অফ ইন্ডিয়া, এখানটায় এই যে জায়গাটা, এই মহারাষ্ট্রের এই যে কর্নারটা, মহারাষ্ট্র পুনে, এই জায়গাটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি বিদর্ভা রিজন। এবং এই যে মিডিল পার্টটা, এটাকে আমরা কি বলি? মধ্য ভারত পাথার, মধ্য ভারত পাথার, এটা হচ্ছে আমাদের বিদর্ভা রিজন। এই বিদর্ভা রিজন বা মধ্য ভারত পাথার বা রাজস্থানের অ্যাডজয়নিং অঞ্চলগুলিতে কি হয়? ডেজার্টিফিকেশন অ্যান্ড ড্রট। ড্রট মানে জল পুরোপুরিভাবে গ্রাউন্ড ওয়াটার শুকিয়ে যায়, ফলে মাটি যে সাপোজ দিস ইজ এ গ্রাউন্ড, দিস ইজ এ ক্রাস্ট অফ দ্য আর্থ, এটা পুরোপুরিভাবে ফেটে যায়, পুরোপুরিভাবে ফেটে যায়। তোমাদেরকে আমি আজকে হয়তো বা দেখাবো, তোমাদেরকে আমি আজকের, আমি তোমাদেরকে এখনই দেখাতে চাচ্ছি যে ডেজার্টিফিকেশন বা ড্রট কাকে বলেছে। আজকের নিউজ পেপারে দিয়েছিল একটা ইম্পর্টেন্ট নিউজ, আমি তোমাদেরকে এখনই দেখিয়ে দিতে পারবো, তোমরা একটু শুধু দাঁড়াও। এই তোমরা দেখতে পাচ্ছ এখানে ছবিটা, এই ছবিটা তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, আমি আশা করি তোমরা এখানে এই ছবিটা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। এই যে ছবিটা তুমি দেখতে পাচ্ছ, এখানে মাটিটার কি অবস্থা, এই যে মাটিটার যে অবস্থাটা যে হয়েছে, এটাকে আমরা বলতে পারি কি? এটাকে আমরা বলতে পারি ড্রট। দিস ইজ এ ড্রট, ঠিক আছে? মাটি পুরো ফেটে গেছে, তুমি দেখো এরকম ধরনের পরিস্থিতি দেখেছো কোথাও? কখনো দেখোনি হয়তো, তো আমাদের চোখেই পড়ে না, কিন্তু তোমরা দেখলে তোমরা দেখতে পারবে যে স্যার মাটির অবস্থা এরকম হতে পারে। ভাই ভারতবর্ষের মধ্যেই মাটির অবস্থা এরকম হয়, যেখানে এই কিছুটা সময় গরমের সময় যেখানে কোনো কিছু করাই পসিবল হয়ে ওঠে না, না খেতিবাতি, না চাষ, না বাস, না কিচ্ছু, এখানে পুরো খরা যাকে আমরা বলতে পারি, এটাকে বলি আমরা ডেজার্টিফিকেশন। তো এই ধরনের ডেজার্টিফিকেশন হয়ে উঠে, এই ধরনের ডেজার্টিফিকেশন হয়ে উঠে আমরা যদি দেখি কিছু কিছু জায়গায়, তো এই ডেজার্টিফিকেশনকে আমরা বন্ধ করতে পারি, তাতে আমাদের কি চাই? আমাদের টেকনোলজি চাই অ্যান্ড মিউচুয়াল কোঅপারেশন চাই, এবং তাহলেই আমরা ডেজার্টিফিকেশন বা ড্রপের মতো যে সিচুয়েশনগুলি সেগুলিতে আমরা ট্যাকেল করতে পারি। এবং এই অ্যাওয়ারনেসটা ক্রিয়েট করার জন্যই কিন্তু আজকের দিনটিকে কিন্তু ওয়ার্ল্ড ডে ফর কম্বেট ডেজার্টিফিকেশন অ্যান্ড ড্রট বলে বলা হয়, ঠিক আছে? বোঝা গেল? ক্লিয়ার? আশা করি ক্লিয়ার হয়ে গেছে সবার, তাই না? ওকে, নেক্সট যদি আমরা দেখি, দেখো আমাদের আজকে কারেন্ট অ্যাফেয়ার্স ওয়ান লাইনার আছে, একদম একদম রূপক, একদম পুকুরের জল শুকিয়ে গেলে কখনো কখনো এরকম হয়। নেক্সট আমাদের কি রয়েছে আজকে? নেক্সট আমাদের আজকে রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স ওয়ান লাইনার। দেখে নিচ্ছি কি কি কারেন্ট অ্যাফেয়ার্সের ওয়ান লাইনার আমাদের কাছে আছে। ফার্স্ট, হাইলাইটস অফ 40 জিএসটি কাউন্সিল, 40তম জেনারেল গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স কাউন্সিল মিটিং চেয়ার্ড বাই ফিনান্স মিনিস্টার নির্মলা সীতারামন, যেটা অলরেডি বসে গেছে, এটা 40 নম্বর ছিল জিএসটি কাউন্সিলের মিটিং। ক্লিয়ার? দ্বিতীয় নম্বরে কি রয়েছে? ইন্ডিয়া উইথ 12 কান্ট্রিজ লিড ভেরিফাইড ইনিশিয়েটিভ অফ ইউনাইটেড নেশন টু কাউন্টার মিস ইনফরমেশন অন কোভিড-19। ইন্ডিয়া উইথ 12খানা কান্ট্রি লিড করেছে ভেরিফাইড ইনিশিয়েটিভ অফ ইউনাইটেড নেশনস টু কাউন্টার মিস ইনফরমেশন অন কোভিড-19। কোভিড-19 WHO যে মিস ইনফরমেশনগুলি দিয়েছে তার এগেনস্টে ইন্ডিয়া সেই সময় কেস করেছিল, এবং সেখানে 60খানা কান্ট্রি ইন্ডিয়াকে সাপোর্ট করেছিল, এবং সেই বিষয় নিয়ে এখানে একটু কথা বলেছে। নেক্সট যদি আমরা দেখি, তোমরা একটু শেয়ার করে দাও, আগে একটু শেয়ার করতে হবে, চলো আগে একটু শেয়ার করতে হবে, আমি 50+ স্টুডেন্ট চাই, শেয়ার করতে হবে, নাহলে আমি আগে যাবো না, পড়িয়ে নিয়ে আমি আগে যাবো না, চলো। এত কম স্টুডেন্ট নিয়ে পড়ানো যায় না, এত কম স্টুডেন্ট নিয়ে পড়ানো যায় না, ঠিক আছে? ধৈর্য রাখতে হবে, বারবার আসছো বারবার যাচ্ছ এই ধরনের, এটা হলে তো চলবে না, পড়তে আসছো জীবনের, জীবনের আমি তোমাদেরকে বলেছিলাম একদিনই যে জীবনের 4-5 আওয়ার্স, জীবনের 5টা ঘন্টা কি আমাদেরকে দিতে পারো না তোমার লাইফ বানানোর জন্য, তোমার কেরিয়ার বানানোর জন্য? এতটুকু যদি কারেজ তোমাদের মধ্যে না থাকে, হাউ ইউ ওয়ান্ট টু থিঙ্ক দ্যাট কি ইউ উইল গোয়িং টু বি অ্যান অফিসার, হাউ ইউ থিঙ্ক দ্যাট ইজ নট পসিবল। তোমার জীবনে যদি অতটুকু, যদি তোমার জীবনে যদি কারেজমেন্ট না থাকে, তোমার জীবনে যদি অতটুকু স্ট্রেংথ না থাকে, হাউ ইউ থিঙ্ক টু বিকাম অ্যান অফিসার, দ্যাট ইজ রিয়েলি ভেরি ব্যাড। বারবার দেখা যায় স্টুডেন্টরা আসছে যাচ্ছে, আসছে যাচ্ছে,
That is not right. That is not right. That is all about your career. Whatever we will hear, but whatever purpose we will hear, that is for your career, only for your career. তুমি সরকারি চাকরি পেয়ে গেলে তোমার জীবন বানাবে তুমি, তোমার পরিবার তোমাকে গলায় জড়িয়ে নেবে, বাকি কাউকে নেবে না ভাই. You have to understand that. You all are matured here. চলো, গুড ইভিনিং মিহির, চলো. নেক্সট কি বলেছে, আরবিআই রিলিজ নিউ ফ্রেমওয়ার্ক ফর ফিনান্সিয়াল মার্কেট ইনফ্রা রিটেল পেমেন্ট সিস্টেম. কি বলেছে, ঠিক আছে, ইনফ্রা রিটেল পেমেন্ট সিস্টেম লঞ্চ করেছে আরবিআই, রিলিজ করেছে নতুন ফ্রেমওয়ার্ক ফিনান্সিয়াল মার্কেটের জন্য. ক্লিয়ার? ICICI ব্যাংকস লঞ্চ করেছে ইনস্টা ফ্ল্যাক্সি কেস. ICICI ব্যাংক লঞ্চড ইনস্টা ফ্ল্যাক্সি কেস, অ্যান অনলাইন ওডি ফ্যাসিলিটি ফর ইটস স্যালারি অ্যাকাউন্ট কাস্টমার্স. ফর ইটস স্যালারি অ্যাকাউন্ট কাস্টমার্স, ঠিক আছে, অনলাইন ওডি ফ্যাসিলিটি ফর ইটস স্যালারি অ্যাকাউন্ট কাস্টমারের জন্য. আরবিআই, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রপোজ টু সেট এজ লিমিট অফ সিইওস হোল টাইম ডাইরেক্টার্স অফ ব্যাংকস টু 70 ইয়ার্স. ঠিক আছে, 70 বছর বয়স অবধি কী করেছে, ম্যাক্সিমাম হোল টাইম ডাইরেক্টার্সের তাদের বয়সের সীমা বেঁধে দিয়েছে এবং সিইওদের একটা সীমা বেঁধে দিয়ে দিয়েছে. IBPI যদি আমরা বলি, IBBI রিস্ট্রাক্টস কমিটি রিলেটেড টু কোঅপারেটিভ ইনসলভেন্সি রিজলিউশন প্রসেস. TPGL চিত্রন বট 1.32 স্ট্রাইক ইন জিও প্ল্যাটফর্ম ফর রুপিস 6,441.3 crore রুপিসের TPGL কার্টেনেন বট করেছে রিলায়েন্স জিও প্ল্যাটফর্মের 1.32% স্টেক. সেন্ট্রাল রেলওয়ে লঞ্চ রোবোটিক ক্যাপ্টেন অর্জুন টু বুস্ট স্ক্রিনিং সার্ভিলেন্স ইন পুনে এলং উইথ ফেব্রিক আই ইন মুম্বাই. এটা যথেষ্ট ইম্পর্টেন্ট তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে. সেন্ট্রাল রেলওয়ে লঞ্চ করেছে রোবোটিক ক্যাপ্টেন অর্জুন, রোবোটিক্স একটা লঞ্চ করেছে, নাম হয়েছে ক্যাপ্টেন অর্জুন, টু বুস্ট স্ক্রিনিং সার্ভিলেন্স ইন পুনে এলং উইথ ফেব্রি আই ইন মুম্বাই. ক্লিয়ার? ইউনিয়ন এমওএস অফ হোম অ্যাফেয়ার্স জি কৃষ্ণ রেড্ডি লঞ্চ করেছে গ্রামি বন ডিভাইস টু কিল ভাইরাস. গ্রামি বন ডিভাইস, ইউনিয়ন মিনিস্টার অফ স্টেট ইন্ডিপেন্ডেন্ট চার্জ হোম অ্যাফেয়ার্সের জি কিষণ রেড্ডি লঞ্চ করেছে এটা, ঠিক আছে. নেক্সট যদি আমরা দেখি, ফর্মার নিউজিল্যান্ড ক্রিকেটার মট পুরি পাসড অ্যাওয়ে অ্যাট 90 এজ. ফর্মার নিউজিল্যান্ডের ক্রিকেটার ছিলেন তিনি, এটা পরীক্ষা আসতে যায় অনেক সময়. নারোজি, নারোজি পাইনার অফ ইন্ডিয়ান ন্যাশনালিজম বায়োগ্রাফি বাই দিনিয়ার পটেল. নারোজি, নারোজি বলে একটা পাইনার অফ ইন্ডিয়ান ন্যাশনালিজমের একটা বায়োগ্রাফি লিখেছে বাই দিন এয়ার পটেল, দিন এয়ার পটেল. নেক্সট বলেছে ওয়ার্ল্ড এল্ডার অ্যাবিউজ অ্যাওয়ারনেস ডে আমরা সেলিব্রেট করেছি 15th June, যেখানে বয়স্ক মানুষদেরকে টেকিং কেয়ার করার কথা বলা হয়েছে অ্যাওয়ারনেস ক্রিয়েটের জন্য. ওয়ার্ল্ড ব্লাড ডোনার ডে আমরা 14 June সেলিব্রেট করেছি. অ্যান্ড জম্মু অ্যান্ড কাশ্মীর ইউটি রোলস আউট পোলট্রি পলিসি 2020. জম্মু অ্যান্ড কাশ্মীর ইউনিয়ন টেরিটরি রোলস আউট করেছে পোলট্রি পলিসি 2020, ঠিক আছে, ঠিক আছে, ক্লিয়ার? ওকে, তো ওয়ান লাইনের আমাদের এমসিকিউ এতটুকুই ছিল, আমরা এতটুকু দেখে নিলাম. এই প্রত্যেকটা যে রোজ তোমাদের, তোমরা যেখানে যে ক্লাসগুলি যে করছো, তোমাদের মাথায় ভাই ছেপে যাচ্ছে এগুলি. যদি কেউ ভাবো যে PDF দিয়ে বা পরে নোট করবো, ভাই আমি কালকে তোমাদেরকে একটা মোটিভেশনাল কোর্স পড়িয়েছিলাম যে কাল বলে কোনো জিনিসকে ছেড়ে দিও না, এটা প্রমাণিত ভাই, এটা প্রমাণিত. এই যে তোমরা রেগুলার বেসিসে ক্লাস দেখছো, পরীক্ষাতে গিয়ে আমি 100% গ্যারান্টি দিতে পারি তোমাদের, তোমাদের পরীক্ষায় স্ট্রাইক ডাউন করবেই. সৌভিক কি হয়েছে ভাই একটু বলতে পারো? ক্লিয়ার না, একটু ক্লিয়ার করে বলো তাহলে আমি তোমাকে বুঝিয়ে দিতে পারবো. স্ট্যাটিক জিকে আমরা চলে আসলাম. স্ট্যাটিক জিকেতে আমাদের কী পোর্শন রয়েছে আমরা দেখে নিচ্ছি. আজকে আমাদের স্ট্যাটিক জিকের পার্ট হচ্ছে ক্লাসিক্যাল ডান্স. আমাকে একজন প্রশ্ন করেছিল, আই থিঙ্ক রাজেশ, যে স্যার হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ক্লাসিক্যাল ডান্স, ক্লাসিক্যাল ডান্স অ্যান্ড ফোক ডান্স, তাই না? সৌভিক হোয়াট ইজ দ্য প্রবলেম ভাই, হোয়াট ইজ দ্য প্রবলেম টেল মি, কি বুঝতে পারছো না বলো? হ্যাঁ রাজেশ জিজ্ঞাসা করেছো এটা. তো দেখো ফোক ডান্স, যেটা ফোক ডান্সটা হচ্ছে বেসিক্যালি একটা রাজ্যের, একটা রাজ্যের বিভিন্ন ধরনের ট্রেডিশনাল টাইপ অফ ডান্স. যে একটা রাজ্য, প্রত্যেকটা রাজ্য নিজের নিজের একটা সংস্কৃতি আছে, আর্ট অ্যান্ড কালচার আছে, সংস্কৃতি আছে, তাই না?
তো ফোক ডান্স মানে কি ধরে নাও ঝাড়খণ্ডে কিছু কিছু আদিবাসী ডান্সেস আছে, আদিবাসী ডান্সেস আছে যেগুলি আদিবাসী লোকেরা ঝাড়খণ্ডের আদিবাসী লোকেরা সেটাকে পূর্ব সময় থেকে পারফর্ম করে এসেছে। ফোক ফোক মানে কি ট্রেডিশনাল, ট্রেডিশনাল যেটা আমরা আমাদের জন্ম জন্ম থেকে বা আমাদের পূর্বপুরুষের সময় থেকে আমরা পারফর্ম করে এসেছি। ফোক ডান্স, ফোক মানে কি আমাদের আর্ট অ্যান্ড কালচার, আমাদের সংস্কৃতি, আমাদের কলা, সেটাকে বলা হয় ফোক ডান্স। ক্লাসিক্যালের যদি আমরা কথা বলি, ক্লাসিক্যালটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ, এটা আমাদের এটাও রাজ্য বিশেষে বা একটা একটা এরিয়া বিশেষে এটা আসে ক্লাসিক্যাল ডান্সেস, বাট সেই ক্লাসিক্যাল ডান্সটা ভারতবর্ষের সরকারের দ্বারা স্বীকৃতিপ্রাপ্ত ডান্স, ভারতবর্ষের সরকারের দ্বারা অ্যাজ এ ন্যাশনাল ডান্স হিসেবে স্বীকৃতিপ্রাপ্ত ডান্স ক্লাসিক্যাল ডান্স। ঠিক আছে, বেসিক ডিফারেন্স হচ্ছে এটা। তো ক্লাসিক্যাল ডান্সের যখনই আমরা কথা পড়ি, আমরা কিছু বিশেষ ডান্সের নামই পড়ি, যেমন ফার্স্ট আমরা পড়বো ভারতনাট্যম। ভারতনাট্যম বিলংস করে কোথার থেকে? ইট ইজ এ ক্লাসিক্যাল ডান্স ফর্ম অফ তামিলনাড়ু। ইট ইজ দ্য অ্যানসেন্ট টাইম ইট ওয়াজ পারফর্ম বাই দ্য দেবদাসিস, যারা দেবদাসিস ছিল, দেবদাসী ছিল, তারা পারফর্ম করতো। ঠিক আছে, এটা এই ভারতনাট্যমের মতো ডান্সগুলি। ভারতনাট্যম ওয়াজ ইজ পপুলারলি কল্ড অ্যাজ কল্ড পোয়েট্রি ইন মোশন। ভারতনাট্যমকে পপুলারলি জানা যায় কল্ড পোয়েট্রি ইন মোশন। ঠিক আছে, পোয়েট্রি ইন মোশন। নেক্সট যদি আমরা দেখি কত্থক, কত্থক কত্থক হচ্ছে নর্থ ইন্ডিয়ার একটা ক্লাসিক্যাল ডান্স, মানে নর্থ ইন্ডিয়ার কিছু কিছু বিশেষ স্টেট যদি আমরা বলি, ইউপি, মধ্যপ্রদেশ, এরকম কিছু কিছু নর্থ ইন্ডিয়ার স্টেট মিলিয়ে নর্থ ইন্ডিয়ান ক্লাসিক্যাল ডান্স হচ্ছে কত্থক, এবং দ্য ওয়ার্ক অফ মহারাজা ফ্যামিলি অফ ডান্সার। এবং এটা এই ডান্সটা মহারাজাদের যে ফ্যামিলি মেম্বার্সরা ছিল তারা বেসিক্যালি পারফর্ম করতো, মহারাজাদের যে ফ্যামিলিতে যারা কত্থকীরা যে নাচ দেখাতো তারা পারফরমেন্স করতো। শম্ভু মহারাজ, লচ্ছু মহারাজ, বিরজু মহারাজ হেল্প স্প্রেডিং দ্য পপুলারিটি অফ কত্থক। বিরজু মহারাজ যিনি আছেন ওনার নামটা কিন্তু পরীক্ষায় অনেক সময় চলে আসে, রিমেম্বার দ্যাট। নেক্সট আমরা দেখব কথাকলি। কথাকলি এটা হচ্ছে কেরালার একটা ক্লাসিক্যাল ডান্স। কথাকলিতে স্টোরি ইজ এরাক্টেড পিওরলি বাই দ্য মুভমেন্টস অফ হ্যান্ডস, বাই ফেসিয়াল এক্সপ্রেশন অ্যান্ড বডিলি মুভমেন্ট। কোনো একটা স্টোরিকে ফেস বা হ্যান্ড বডি স্ট্রাকচার, বডি মুভমেন্টের মাধ্যম দিয়ে সেটাকে কিন্তু ঠান্ডা করো, ঠিক আছে, বডি মুভমেন্টের মাধ্যম দিয়ে কিন্তু এটাকে পারফর্ম করা হয় কথাকলি কেরালা। কুচুপুডি, কথাকলি কুচুপুডির মধ্যে যথেষ্ট কনফিউশন হয়। কুচুপুডি ইজ ইন আন্ধ্রপ্রদেশ, কুচুপুডি আন্ধ্রপ্রদেশ। এটা সং ইজ টিপিক্যালি কর্ণাটিক মিউজিক, কর্ণাটিক মিউজিক দিয়ে এটাকে গাওয়া হয়। দ্য টেকনিক অফ কুচুপুডি মেক্স ইউজ অফ ফার্স্ট রিদমিক ফুটওয়ার্ক, পাওয়ের যে রিদম, পাওয়ের যে রিদমটা সেটাকে খুব স্পিডি বা ফার্স্ট স্পিডি পাও দিয়ে সেটাকে এক্সপ্রেস করা হয়, অ্যান্ড স্কাল্পচার্স বডি মুভমেন্ট। ক্লিয়ার শিবম? কারেন্ট অ্যাফেয়ার্সের আগের ক্লাসগুলি তুমি, যেমন আমি মার্চের থেকে কারেন্ট অ্যাফেয়ার্স করানো শুরু করেছি, তুমি আমাদের আড্ডা 24/7 এর চ্যানেলে গিয়ে প্লেলিস্ট গিয়ে ওখানে তুমি দেখবে এপ্রিল কারেন্ট অ্যাফেয়ার্স, মে কারেন্ট অ্যাফেয়ার্স এবং জুন মান্থ কারেন্ট অ্যাফেয়ার্স বলে লেখা আছে, জুন মান্থ কারেন্ট অ্যাফেয়ার্স। সেখানে গিয়ে ঢুকলে তুমি দেখবে পরপর পরপর সবকটা তুমি ভিডিও পেয়ে যাচ্ছ। মণিপুরি ডান্স যেটাকে আমরা কি বলতে পারি, মণিপুরের ডান্স, এটা ক্লাসিক্যাল ডান্স ফ্রম মণিপুর, এটা হচ্ছে ক্ষত্রিয় ডান্স। ক্ষত্রিয় ইজ অলসো এ ক্লাসিক্যাল ডান্স, যেখানে ভগবান শ্রীকৃষ্ণের যে আগভাগগুলি সেটাকে এক্সপ্রেস করা হয়। ডান্সার ফিট নেভার স্ট্রাইক দ্য গ্রাউন্ড হার্ট, ডান্সারের যে পাওটা সেটা কখনো ফিট বা গ্রাউন্ডে জোরে করে পড়বে না, সবসময় লাহে ধীরে করে যাবে। মুভমেন্ট অফ দ্য বডি অ্যান্ড ফিট ফেসিয়াল এক্সপ্রেশন ইন মণিপুরি ডান্স আর সুইটেবল অ্যান্ড এম টু ডিভোশন অ্যান্ড গ্রেস। তোমরা দেখতে পারো, তোমরা ইউটিউবে যথেষ্ট মণিপুরি বা আমাদের ক্ষত্রিয় ডান্সের অনেক ভিডিওস রয়েছে, তুমি দেখতে পারো যথেষ্ট স্লোলি তারা মুভমেন্টে ডান্সটা করে। মোহিনীআট্টম, মোহিনীআট্টম হচ্ছে উড়ি, আমাদের হচ্ছে ডান্স ফর্ম অফ কেরালা। ইট ইজ কনসিডার্ড দ্য ভেরি গ্রেসফুল ডান্স মিন টু পারফর্ম দ্য সোলো রেকটিক্যাল বাই ওমেন। নেক্সট বলেছে উড়িষি, উড়িষি হচ্ছে উড়িষ্যার, সবাই খুব ভালো মতোই জানি, সরি বন্ধুরা, ক্ষত্রিয়টা এখানে দিয়েছে আসাম, ঠিক আছে, আসাম, ক্ষত্রিয় ইজ ফ্রম আসাম, মণিপুরি ইজ ফ্রম মণিপুর, ইয়েস, একদম একদম, ডাব্লিউপি সিআরপিএফ এসএসবিতে এসেছিল, একদম একদম, এটা এগুলির থেকেই প্রশ্ন হয় বন্ধুরা, ঠিক আছে। তো এইখানে ছিল তোমাদের এই আটখানা, এই আটখানা ছিল তোমাদের মেইনলি ক্লাসিক্যাল ডান্সেস অফ ইন্ডিয়া। এবং যদি আমি দেখি ভারতনাট্যম, ভারতনাট্যমের কিছু ক্লাসিক্যাল ডান্সের এক্সপোনেন্টস, মানে
ইম্পর্টেন্ট কিছু পার্সোনালিটির নাম অনেক সময় জিজ্ঞেস করে দেওয়া হয় পরীক্ষায়। ভারতনাট্যমের ক্ষেত্রে রাজকুমিনী দেবী অরুণডালে যথেষ্ট, আর ডি অরুণডালে যথেষ্ট নাম আসে, মৃণালিনী সারাবাইয়ের নাম যথেষ্টভাবে আসে, বিজয়তিমালা বালি, লীলা সামসন যথেষ্ট ইম্পর্টেন্ট, এদের নাম যথেষ্ট পরীক্ষার সময় চলে আসে। নাম দিয়ে দিবে, বলবে ইনি কিসের জন্য ফেমাস, কুচুপুটি রাজা রেড্ডি রাধা রেড্ডি, কথাকলি মুকুন্দ রাজা, মণিপুরি জাভেরি সিস্টার্স, কত্থক বিরজু মহারাজ, সিস্টার দেবী শম্ভু মহারাজ, শোভনা নারায়ণ, শোভনা নারায়ণ। তো এনারা হচ্ছে খুব ইম্পর্টেন্ট পার্সোনালিটি রিগার্ডিং দিস ক্লাসিক্যাল ডান্সার্স অফ ইন্ডিয়া। ক্লিয়ার? এতটুকু কার কার ক্লিয়ার, একবার থামস আপ পাঠিয়ে বা কমেন্ট করে একবার জানাও। চলো একবার শেয়ার হয়ে যাক, আমি জল খেয়ে নিতে না, একবার শেয়ার হয়ে যাক। চলো একবার শেয়ার হয়ে যাক বন্ধুরা, দেখে নিচ্ছি আমরা। নাও আমাদের আজকের এমসিকিউ সিরিজ, প্রথম প্রশ্ন আজকে তোমাদের জন্য। ক্লিয়ার না অঙ্কিতা, সুমি, অল ক্লিয়ার? চলো ভাই, একটা কথা তোমাদেরকে আজকে আমি প্ল্যাটফর্ম থেকে বলে দিতে চাই, এত বড় ভারতবর্ষ এবং এত এত ক্যান্ডিডেটস, এত এত লাখ লাখ হাজার হাজার ক্যান্ডিডেটস অ্যাপ্লাই করে, 200 ভ্যাকেন্সি বের হয়, কয়েক লক্ষ স্টুডেন্ট অ্যাপ্লাই করে, এই এত লক্ষ স্টুডেন্টকে পার করে তোমাকে গিয়ে এই 200 মধ্যে সিলেকশন নিতে হবে, তাহলে ভাবতেই পারো কতটা পেন, কতটা ধৈর্য, কতটা পেশেন্স তোমাকে রাখতে হবে এই লক্ষ লক্ষ মানুষের মধ্যে থেকে সরকার তোমাকে বেছে নেবে। তার মানেটা কি? একদম তার মানেটা কি? তার মানে তোমাকে অনেকটাই দৃঢ় হতে হবে তোমার লক্ষ্যে, ঠিক আছে? তার জন্য ধৈর্য রাখা শেখো। কি বলেছে, কোন রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চল এই অঞ্চল পোলট্রি উৎপাদন বাড়াতে প্রথমবারের জন্য পোলট্রি নীতি 2014 প্রস্তুত করেছে? একটু আগে আমরা পড়লাম, দ্যাট ইজ জম্মু অ্যান্ড কাশ্মীর। একদম একদম ঠিক, জম্মু অ্যান্ড কাশ্মীর। দ্বিতীয় প্রশ্ন, অর্থনীতি নির্মলা সীতারামনের নেতৃত্বে 40তম জিএসটি কাউন্সিলের বৈঠক কার্যত অনুষ্ঠিত হয়েছে, আমরা একটু আগে পড়েছি। সংবিধানের কোন অনুচ্ছেদে জিএসটি কাউন্সিল গঠিত হয়েছিল? বলেছে যে আন্ডার উইচ আর্টিকেল অফ কনস্টিটিউশন জিএসটি কাউন্সিল ওয়াজ ফর্ম। এটা যথেষ্ট সুন্দর একটা প্রশ্ন, উত্তর দাও। দু নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে, তাড়াতাড়ি, দু নম্বর প্রশ্নের সঠিক উত্তর সুমি বলছে 2-1, বাকিরা? সুমি বলছে 2 হচ্ছে 1, বাকিরা? 279 A দেখে নিচ্ছি আমরা, সঠিক উত্তর হবে এর 279 A, এক্স্যাক্টলি 279 A, আর্টিকেল 279 A আন্ডারে জিএসটি কাউন্সিল ফর্ম হয়েছিল। 3 প্রশ্ন, COVID-19 সম্পর্কে ভুল তথ্য রাখার জন্য জাতিসংঘের দ্বারা চালিত যাচাই করা উদ্যোগের নেতৃত্ব দিয়েছিলেন আরও 12 দেশ সহ ভারত, যাচাইকৃতটির থিমটি কী ছিল? যে হোয়াট ইজ দ্য থিম অফ দিস ভেরিফাইড, আমরা যেটা অল্প আগেই পড়লাম, ভারতের সাথে আরও 12 দেশ মিলে নেতৃত্ব দিয়েছিল যে ভুল তথ্য দেওয়ার জন্য, রক্ষার জন্য জাতিসংঘের দ্বারা চালিত যাচাই করা একটা অনুসন্ধান, তার নামটা কী দিয়েছিল, তার থিমটা কী ছিল? থিমটা এখানে জিজ্ঞেস করে, হোয়াট ইজ দ্য থিম অফ দিস ভেরিফাইড, হোয়াট ইজ দ্য থিম? কল্যাণ বলছে 3-4, সুমি বলছে 3-4, সঠিক উত্তর তাহলে আমরা দেখে নিচ্ছি, সঠিক উত্তর অ্যাবসোলুটলি 3 হচ্ছে 4, দ্যাট ইজ সায়েন্স সলিডিটরি অ্যান্ড সলিউশন, সায়েন্স সলিডিটরি অ্যান্ড সলিউশন। 4 প্রশ্ন আজকের, হুইচ প্রাইভেট সেক্টর ব্যাঙ্ক হ্যাজ লঞ্চড ইনস্টা ফ্ল্যাক্সিকেস অ্যান্ড অনলাইন ওভারড্রাফট ফ্যাসিলিটি ফর ইটস স্যালারি অ্যাকাউন্ট কাস্টমার্স? কোন বেসরকারি খাতের ব্যাংকের বেতন, ব্যাঙ্ক ও তার বেতন অ্যাকাউন্টের গ্রাহকদের জন্য একটি অনলাইন ওভারড্রাফট সুবিধা চালু করেছে? কোন ব্যাংক? রানা এবার তুমি লেখাও পাশ করবে ভাই, বিশ্বাস রাখো, ঠিক আছে? তো সঠিক উত্তর কি হবে, কোন ব্যাংক চালু করেছে এটার, এর সঠিক উত্তর 4 ছয় বলছে 2, দ্যাট ইজ ICICI, অ্যাবসোলুটলি কারেক্ট, দ্যাট ইজ ICICI ব্যাংক, একদম ঠিক, দ্যাট ইজ ICICI ব্যাংক, তাই না? 5 এবং শেষ প্রশ্ন আজকের, 5 এবং শেষ প্রশ্ন, RBI ব্যাংকগুলির প্রধান নির্বাহ কর্মকর্তা এবং পুরো সময়ের পরিচালকদের ব্যবসায়ী সীমা 10 করার প্রস্তাব দিয়েছে, এটা আমরা একটু আগেই পড়েছি, সঠিক উত্তরটা বলো দেখি। দেখো আমাদের এখানেই পুরোপুরি কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাচ্ছে, আমরা রিভিশনও করে নিতে পারছি। সঠিক উত্তর 5 প্রশ্নের সঠিক উত্তর কি হবে, 5 প্রশ্নের সঠিক উত্তরটা চাই। সুজিত বলছে 60, আমরা দেখে নিব সঠিক উত্তর, আমরা একটু আগেই পড়েছি সুজিত, দ্যাট ইজ 70 ইয়ার্স, দ্যাট ইজ 70 একদম কারেক্ট। সো কংগ্রেচুলেশন টু অল অফ ইউ, সবাই সুন্দর উত্তর করেছো, 70 হবে সঠিক উত্তর।
তো বন্ধুরা এই দেখো তোমাদেরকে আমি এটা বলে দিতেই হবে যে WBCS এর 1.0 সাকসেস এর পরে WBCS এর 2.0 ব্যাচ আসতে চলেছে যার ক্লাস শুরু হবে 28 জুলাই থেকে তো তার জন্য এই কোর্সটাতে যদি বাই করতে চাও atta247.com এ আজকে ভিজিট করো এবং Y225 কোড দিয়ে ইউজ করলে কেনাকেনি করলে বা কেনা এই কোর্সটা যদি তুমি বাই করো তাহলে পারচেজ করো তাহলে তোমার কোডে তুমি ছাড় পেয়ে যাবে 9.67% দ্যাট ইজ তোমার কোর্স ফি হবে 3500 থেকে 4000 টাকার ভেতরে ঠিক আছে পুরোপুরি 2 বছরের কোর্স ক্লিয়ার এবং WBP-র অ্যাডমিশন চলছে এটা তো তোমরা Y225 কোড ইউজ করে পারচেজ করে নিতে পারো অ্যাডমিশনের ক্ষেত্রে ঠিক আছে ওকে দা হিন্দু নিউজপেপার অ্যানালাইসিসে আমরা দেখব ফার্স্ট তো সেটাই 20 ইন্ডিয়ান সোলজার স্কিল ইন ফেস অফ অ্যাট গালওয়ান এখানে বাকি কোনো বিষয় নিয়ে আলোচনা করব না কারণ আমরা সবাই জানি আমাদের জওয়ানরা শহীদ হয়েছেন যথেষ্টভাবে শহীদ হয়েছেন আর আমরা প্রথমে ক্লাসটা শুরু করার আগে এই বিষয়টাতে একটু আমরা চোখ রেখেছিলাম শুধুমাত্র এই গালওয়ান প্রভিন্সটা কথা আমি তোমাদেরকে এটা একবার দেখিয়ে দিতে চাই দেখো এটা হচ্ছে আমাদের জম্মু অ্যান্ড কাশ্মীরের পার্ট জম্মু অ্যান্ড কাশ্মীরের আমরা যদি দেখি দ্যাট ইজ ইন কার্গিল এটা হচ্ছে কার্গিল এটা হচ্ছে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল যেটা এদিক দিয়ে এসছে এটা হচ্ছে আমাদের লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল ঠিক আছে এটা হচ্ছে আমাদের লাদাখ এটা হচ্ছে আমাদের লে এবং এই যে গালওয়ান প্রভিন্স যেটা আছে এটা 14,000 ফিট ওপরে 14,000 ফিট ওপর হাই উচ্চতা ঠিক আছে 14,000 ফিট উচ্চতা গালওয়ান প্রভিন্স এই জায়গাটাতে এখানটাই ভারতীয় সেনা এবং চাইনিজ সেনাদের মধ্যে কিন্তু কি হয়েছিল হতাহতি হয় এবং যার ফলে 20 জন ভারতীয় সেনারা কিন্তু এখানে জীবন শেষ নিজের জীবন ত্যাগ করতে হয় এবং আজকের যেটা লেটেস্ট নিউজ এখন অব্দি এসছে যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিলিটারিকে বা ইন্ডিয়ান আর্মিকে ফ্রি হ্যান্ড দিয়ে দিয়েছে ইন এলএসি ফ্রি হ্যান্ড দিয়ে দিয়েছে এলএসিতে যারা নিজের মতো করে অ্যাকশন নিতে পারে ফ্রি হ্যান্ড দিয়ে দিয়েছে ঠিক আছে নেক্সট দেখো এখানে একটা প্রশ্ন নেক্সট হেডলাইন দিয়েছে লোনার লেক নিয়ে এখানে কথা বলছে হাইকোর্ট 6 রিপোর্ট অন কালার চেঞ্জ লোনার লেক এখানে তোমাদের যে ব্যাপারটা রয়েছে এখানে সব থেকে ইম্পর্টেন্ট তোমাদের জন্য এই লোনার লেকটা কোন জায়গায় কি তার বিশেষত্ব আমরা সেটা আমাদেরকে একটু দেখতে হবে দেখো লোনার লেক অলসো নোন অ্যাজ লোনার ক্রেটার ইট ইজ এ নোটিফাইড ন্যাশনাল জিও হেরিটেজ মুভমেন্ট এই লোনার লেক যেটা সেটাকে লোনার ক্রেটার হিসেবেও জানা যায় এবং এটা নোটিফাইড ন্যাশনাল জিও হেরিটেজ মনুমেন্ট একটা স্যালাইন সোডা লেক এটা একটা স্যালাইন বা সোডা লেক এবং যদি আমরা দেখি লোকেটেড অ্যাট লোনার ইন বুলধানা ডিস্ট্রিক্ট অফ মহারাষ্ট্র তাহলে লোনার লেক যেটা সেটা কোথায় অবস্থিত সেটা বুলধানা ডিস্ট্রিক্ট অফ মহারাষ্ট্রতে অবস্থিত লোনার লেক হ্যাজ এ মিন ডায়মিটার অফ 1.2 কিলোমিটার অ্যান্ড ইস অ্যাবাউট 137 মিটার বিলো দ্য ক্রেটার রিম এখানে ডিউ টু সাম কনস্ট্রাকশন অ্যাক্টিভিটিস এখানে লোনার লেকের যেটা ওয়াটার সেটা কালার চেঞ্জ হয়ে গেছে সেটা পিঙ্ক কালার হয়ে গেছে এবং সেটা নিয়ে ন্যাশনাল গ্রিন ট্রিবুনাল কিন্তু এই হাইকোর্টের তরফ থেকে কিন্তু এখানে একটা স্টে অর্ডার দিয়েছে যে নেক্সট যতক্ষণ অবধি না ক্লিননেস যে মানে ক্লিয়ারেন্সটা যদি যতক্ষণ অবধি না পাবে তোমরা কিন্তু কেউ কনস্ট্রাকশন করতে পারবে না সেই বিষয় নিয়ে এখানে কথা বলেছে নেক্সট এখানে বলেছে ইন্ডিয়া এক্সপেক্টস টু সেল থ্রু ইউএন সিকিউরিটি কাউন্সিল ভোট আমরা সবাই খুব ভালো মতোই জানি যে রিসেন্টলি আমরা ইউনাইটেড নেশনের সিকিউরিটি কাউন্সিলে 5টা আমাদের কি পার্মানেন্ট মেম্বার আছে এবং 10 জন আমাদের নন পার্মানেন্ট মেম্বার আছে যারা প্রত্যেক 2 বছরের মাথায় মাথায় রোটেশনাল বেসিসে নতুন করে অ্যাপয়েন্ট হয় ঠিক আছে নতুন করে অ্যাপয়েন্ট হয় এবং এখান থেকে এবার যেটা হবে সেটা হচ্ছে 5 জন মেম্বার নন পার্মানেন্ট মেম্বার 5 জন ঠিক আছে 5 জন এখান থেকে যদি আমরা দেখি ঠিক আছে এই পাঁচটা সিট যেটার উপরে ইলেকশন হবে এই 5টা সিট কিন্তু আমরা বন্ধুরা দেখতেই পারছি যে এই 5টা সিটের উপরে ভারতবর্ষ কিন্তু আনকন্টেস্টেড বা আনঅপোস্ট নমিনেটেড হিসাবে এশিয়া প্যাসিফিক রিজনের যে সিটটাতে সেটাতে নিজের নামকে রাখতে পেরেছে ঠিক আছে তো এই বিষয় নিয়ে এখানে কথা বলেছে আমরা ইউনাইটেড নেশন নিয়ে একটা সেপারেট ক্লাসই করবো যেখানে আমরা পুরোপুরিভাবে ইউনাইটেড নেশন তাদের বিভিন্ন অর্গানসগুলি তার ফরমেশন তাদের প্রসেস সব কিছু আমরা জেনে নেব ঠিক আছে তো এখানে এটাই বলা হয়েছে বেসিক্যালি এবং ক্লাইমেটিক রিপোর্ট প্রেডিক্ট করেছে হটার রেইনার ডে যেটা আমাদের জেনারেলি ড্রট প্রোনের ব্যাপারে এখানে কথা বলছে IITM পুনে একটা প্রেডিকশন করেছে যে এবছর যতটা ভালো ওয়েদার যতটা ভালো বৃষ্টিপাত ততটা
ভালোভাবেই কিন্তু কি হবে ড্রট মোর ড্রট কিন্তু এবছর হওয়ার সম্ভাবনা আছে। আইআই টিমের ফুল ফর্ম হচ্ছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ট্রপিক্যাল মেট্রোলজি, পুনেতে হচ্ছে এর হেড অফিস, এবং তারা এই প্রেডিকশন করেছে যে এবছর ড্রটের অবস্থাটাও কিন্তু যথেষ্ট বেশি পরিমাণে বাড়তে পারে। ঠিক আছে, তো এটা এখানে বলা হয়েছে ইটস এ গ্লোবাল ওয়ার্মিং অন দ্য সাব কন্টিনেন্ট ইন দ্য কামিং সেঞ্চুরি, ইট ইস এ গ্লোবাল ওয়ার্মিং অন দ্য সাব কন্টিনেন্ট ইন দ্য কামিং সেঞ্চুরি, এখানে এটা বলে দেওয়া হচ্ছে স্পষ্ট করে। ঠিক আছে, ইডিটোরিয়ালের পার্টে যদি আমরা দেখি, নেপাল টাইস অ্যান্ড বেনারস টু বেল কি বেঙ্গালুরু স্পেকট্রাম, এটা একটু ইন্ডিয়া চাইনার ইন্ডিয়া নেপালের রিলেশন নিয়ে কথা বলেছে, তোমরা একটু দেখে নিতেই পারো তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে, ডিসক্রিপটিভের ক্ষেত্রে যথেষ্ট হেল্পফুল হবে ইংলিশ ভোকাবুলির জন্য। ঠিক আছে, তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের সেশন সম্পূর্ণটা। সো বিগ থ্যাংক ইউ টু অল অফ ইউ, তোমরা ভালো করে পড়াশোনা করো এটাই আমার প্রার্থনা, সবাই এনার্জির সাথে পড়াশোনা করো এবং পেশেন্স রাখো, ধৈর্য রাখো, সাকসেস হতে হবে সবাইকে। ভাই এতটা সময় যখন দিচ্ছ, সময় দেওয়ার মতো করেই সময় তোমাকে দিতে হবে, সাকসেস হওয়ার মতো করে সময় দিতে হবে। এই বলে আমি শেষ করছি আমার আজকের সেশন, এবং তোমাদের যদি আমার ক্লাস ভালো লেগে থাকে অবশ্যই ক্লাসটাকে লাইক করবে, সবাই শেয়ার করবে, এখন আবার শেয়ার করে দিবে একবার, নতুন যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, এবং অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদের ক্লাসটা কেমন লেগেছে, কোনো ইম্প্রুভমেন্টের দরকার আছে কি না। সো বন্ধুরা আজকের জন্য থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, দেখা হচ্ছে পেট ব্যাচে রাত্রি 9টার দিকে ইন্ডিয়ান ইকোনমির ক্লাস নিয়ে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ।